তো বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা এন ডিপিসি এবং গ্রুপ ডির মোস্ট এক্সপেক্টেড পাঁচশো কোশ্চেন একটি সিরিজ চালাচ্ছি যার মধ্যে আমাদের দুশোটি কোশ্চেন অলরেডি হয়ে গেছে আজকে আমরা দুশো এক থেকে বাকি কোশ্চেনগুলো করবো চ্যানেলের নিচে প্লে লিস্টে নিচে ডান দিকে থেকে বাটনে বা চ্যানেলের প্লে লিস্টে ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ এবং এন ডিপিসির কোশ্চেনের লিঙ্ক তোমরা দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো আজকে তাহলে আমরা দুশো এক থেকে শুরু করবো চলো কী কোশ্চেন আছে দেখে নেবো আধুনিক পর্যায় স্মরণের গ্রুপ ওয়ানে কোন অধা দুটি বর্তমান তোমাদেরকে বলতে হবে যে আধুনিক পর্যায় সারণের গ্রুপ ওয়ানে কোন অধা দুটি বর্তমান হাইড্রোজেন কার্বন সিলিকন নাকি নাইট্রোজেন আবার অপশানগুলো বলছি যে আধুনিক পর্যায় স্মরণে গ্রুপ ওয়ানে কোন অধা দুটি বর্তমান তোমাদেরকে বলতে হবে হাইড্রোজেন কার্বন সিলিকন নাকি নাইট্রোজেন ঠিক আছে বন্ধুরা সঠিক উত্তরটি কীভাবে আমরা দেখে নেব চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ হাইড্রোজেন আধুনিক পর্যায় সারণিতে গ্রুপ ওয়ানে এটি অবস্থিত তাহলে এই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের কী আছে আমাদের চলো দুশো দুই নম্বর কোশ্চেন দুশো দুই নম্বর কোশ্চেন দেখো পর্যায় সারণিতে অধাতুগুলিকে কোন দিকে রাখা হয় তোমাদেরকে বলতে হবে যে পর্যায় সারণিতে অধাতুগুলিকে কোন দিকে রাখা হয় বাম দিকে ডান দিকে মধ্যেখানে নাকি কোনোটি নয় কোনখানে পর্যায় সারণীতে অধাতুগুলোকে রাখা হয় বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি বাম দিকে ডান দিকে মধ্যেখানে নাকি কোনোটি নয় কোথায় পর্যায় সারণীতে অধাতুগুলোকে রাখা হয় সঠিক উত্তর আমরা কীভাবে দেখে নেবো চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি ডান দিকে আমরা দেখে নেবো কীভাবে উত্তর চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি ডান দিকে পর্যায়ের সাথে অধাতুগুলোকে কিন্তু ডান দিকে রাখা হয় ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আমাদের কী হবে ঠিক আছে আর দুশো তিন নম্বর কোশ্চেন ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় তোমাদেরকে বলতে হবে যে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় কুড়ি ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি একত্রিশে মার্চ নাকি চব্বিশে ফেব্রুয়ারি কবে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় তোমাদেরকে বলতে হবে অপশনগুলো আমি আবারও বলছি কুড়ি ফেব্রুয়ারি আঠাশে জানুয়ারি একত্রিশে মার্চ নাকি আঠাশে ফেব্রুয়ারি সঠিক উত্তরটি কী হবে আমরা দেখে নেব চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান দেখে নেবো আমরা কী হবে চলো ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করে তোমাদেরকে বলতে হবে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান ডি আঠাশে ফেব্রুয়ারি তাহলে ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো তো নেক্সট আমাদের দুশো চার নম্বর কোশ্চেন কী আছে যে অ্যালগি সম্পর্কে পড়াশুনো করাকে কী বলে তোমাদেরকে বলতে হবে যে অ্যালগি সম্পর্কে পড়াশুনো করাকে কী বলা হয় ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা অপশানগুলো দেখে নেব কী কী আছে দেখো প্রথম অপশান হচ্ছে আমাদের সাইকোলজি দ্বিতীয় অপশান হচ্ছে ডার্মাটোলজি তৃতীয় অপশান হচ্ছে নেফ্রোলজি চতুর্থ অপশান হচ্ছে ক্রোমাটোলজি অ্যালগি সম্পর্কে পড়াশুনো করাকে আমাদের কী বলা হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি দেখো সাইকোলজি ডার্মাটোলজি নেফ্রোলজি নাকি ক্রোমাটোলজি ঠিক আছে বন্ধুরা সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এরটা হয়ে যাবে সঠিক উত্তর সাইকোলজি ঠিক আছে তাহলে অ্যালগি সম্পর্কে পড়াশুনো করাকে বন্ধুরা বলা হয় সাইকোলজি এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আমাদের আজকের কী আছে দেখো একশো দুশো সরি দুশো পাঁচ নম্বর কোশ্চেন পরমাণু বোমা কোন প্রতিক্রিয়ায় আধারিত তোমাদেরকে বলতে হবে যে পরমাণু বোমা কোন প্রতিক্রিয়ায় আধারিত অপশানগুলো আমরা দেখে নেবো কী কী আছে প্রথম অপশান দেখো নিউক্লিয়ার ফিউশন ঠিক আছে দ্বিতীয় অপশান হচ্ছে ট্রান্সমিশন তৃতীয় অপশন হচ্ছে কনভেকশন চতুর্থ অপশন হচ্ছে নিউক্লিয়ার ফিউশন ফিশন এটা ফিউশন আছে প্রথম অপশানটা দ্বিতীয় চতুর্থটা আছে ফিশন তাহলে আমি আবারও অপশানগুলো বলছি যে পরমাণু বোমা কোন প্রতিক্রিয়ায় আধারিত তোমাদেরকে বলতে হবে নিউক্লিয়ার ফিউশন ট্রান্সমিশন কনভেকশন নাকি নিউক্লিয়ার ফিশন তাহলে আমরা সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নিউক্লিয়ার ফিশন ঠিক আছে বন্ধুরা তাহলে পরমাণু বোমা কোন প্রতিক্রিয়ায় আধারিত সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি নিউক্লিয়ার ফিশন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের কী আছে আমাদের দুশো ছ নম্বর কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কার ভেদন ক্ষমতা সর্বাধিক তোমাদেরকে বলতে হবে যে এই কণাগুলোর মধ্যে কোন কণাটির ভেদন কণা ভেদন ক্ষমতা সর্বাধিক অপশানগুলো আমরা দেখে নেবো দেখো প্রথম অপশান হচ্ছে আলফা কণা দ্বিতীয় হচ্ছে বিটা কণা তারপর হচ্ছে গামা না চতুর্থ হচ্ছে নিউট্রন কোন কার ভেদন ক্ষমতা সর্বাধিক তোমাকে বলতে হবে আমি অপশনগুলো আবারও বলছি প্রথম অপশন হচ্ছে দেখো আলফা কণা বিটা কণা রশ্মি বিটা রশ্মি রশ্মি নাকি নিউট্রন কোনটা হবে সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তরটি কী হবে চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি রশ্মি যার ভেদন ক্ষমতা বন্ধুরা সর্বাধিক ঠিক আছে যেই রশ্মিগুলো আছে তার মধ্যে রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের আমাদের কী আছে চলো দেখো দুশো সাত নম্বর কোশ্চেন উত্তর লেন্স দ্বারা কেমন প্রতিবিম্ব গঠিত হয় তোমাদেরকে বলতে হবে যে উত্তর লেন্স দ্বারা কেমন প্রতিবিম্ব গঠিত হয় অপশানগুলো আমরা দেখে নেব কী কী আছে আমাদের দেখো প্রথম অপশান আছে বাস্তব সোজা দ্বিতীয় অপশান হচ্ছে বাস্তব উল্টো তৃতীয় অপশান হচ্ছে কাল্পনিক ও সোজা চতুর্থ অপশান হচ্ছে কাল্পনিক এবং উল্টো উত্তর লেন্স দ্বারা বন্ধুরা কেমন প্রতিবিম্ব গঠিত হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি বাস্তব সোজা বাস্তব উল্টো কাল্পনিক এবং সোজা নাকি কাল্পনিক এবং উল্টো উত্তর লেন্স দ্বারা কোন প্রতিমূর্তি গঠিত হয় সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব এবার চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের অপশান সি কাল্পনিক এবং সোজা যেটি উত্তর লেন্স দ্বারা এরকম প্রতিবিম্ব বন্ধুরা কাল্পনিক এবং সোজা প্রতিবিম্ব গঠিত হয় ঠিক আছে তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করছি বন্ধুদের বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব দুশো আট নম্বর কোয়েশ্চেন দাড়ি কামানোর কাজে কোন দর্পণটি ব্যবহার করা হয় কোন দর্পণটি ব্যবহার করা তোমাদেরকে বলতে হবে যে দাড়ি কামানোর কাজে কোন দর্পণটি ব্যবহার করা অপশানগুলো আমরা দেখে নেবো এক এক করে চলো প্রথম অপশন হচ্ছে উত্তল দর্পণ দ্বিতীয় অপশন হচ্ছে অবতল দর্পণ তৃতীয় অপশন হচ্ছে সমতল দর্পণ নাকি গলীয় দর্পণ তাহলে দাড়ি কামানোর কাজে কোন দর্পণটি ব্যবহার করা তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি প্রথম হচ্ছে উত্তল দর্পণ অবতল দর্পণ সমতল দর্পণ নাকি গলীয় দর্পণ কোন দর্পণটি দাড়ি কামানোর কাজে ব্যবহার করা হয় তোমাদের বলতে হবে সঠিক উত্তরটি কীভাবে এবার আমরা দেখে নেবো চলো দেখো সঠিক উত্তর বন্ধুরা হয়ে যাবে আমাদের অপশান বি অবতল দর্পণ ঠিক আছে অবতল দর্পণ কিন্তু দাড়ি কামানোর কাজে বন্ধুরা ব্যবহার করা হয়ে থাকে তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করছি বোঝা গেছে চলো নেক্সট আমরা দেখে নেব আজকের কি কোশ্চেন আছে আমাদের দুশো নয় নম্বর কোশ্চেন দুধের বিশুদ্ধতা নির্ণয়ে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তোমাদের বলতে হবে যে দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্যে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় অপশানগুলো আমরা দেখে নেব কী কী আছে দেখো ল্যাক্টোমিটার ফ্যাডোমিটার হাইগ্রোমিটার নাকি টেকনোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় অপশানগুলো আমি আবারও বলছি দেখো ল্যাক্টোমিটার ফ্যাডোমিটার হাইগ্রোমিটার নাকি টেকনোমিটার কোনটি দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তরটি এবার আমরা দেখে নেব কীভাবে হবে চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য ল্যাক্টোমিটার বন্ধুরা ব্যবহার করা হয়ে থাকে এই যন্ত্রটি দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নেব আজকে আর কি কোশ্চেন আছে দুশো দশ নম্বর কোশ্চেন ডিডিটি কে আবিষ্কার করেন খুব ভালো কোশ্চেন এটি তোমাদেরকে বলতে হবে যে ডিডিটি কে আবিষ্কার করেন অপশানগুলো আমরা দেখে নেব এক এক করে দেখো পিন মেন প্রথম অপশান দ্বিতীয় অপশান হচ্ছে জন ই সাল্ক ডক্টর পল মুলার নাকি জি ডোমোক কে ডিডিটি আবিষ্কার করেন তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি পিন মেন জন ই সাল্ক পল ডক্টর পল মুলার নাকি ডক্টর জি ডোমো কোনটি হবে ডিডিটি আবিষ্কার করেন তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তরটি কী হবে আমরা এবার দেখে নেবো চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি ডক্টর পল মুলার যিনি ডিডিটি আবিষ্কার করেছিলেন দেখো ডিডিটির পুরো ফর্ম আমরা এটাও লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে ডিডিটির পুরো কথা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন ঠিক আছে ডিডিটির পুরো কথা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন ঠিক আছে এটা হচ্ছে ডিডিটির পুরো কথা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের আমাদের কী আছে চলো দেখো নেক্সট কোশ্চেন দুশো এগারো নম্বর কোশ্চেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ কমিটির চেয়ারম্যান কে তোমাদেরকে বলতে হবে যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ কমিটির চেয়ারম্যান কে অপশানগুলো আমরা দেখে নেবো কী কী আছে বিক্রম সারাভাই মেঘনাথ সাহা সি ভি রমন না আব্দুল আবদুল কালাম কে হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ কমিটির চেয়ারম্যান তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি বিক্রম সারাভাই মেঘনাথ সাহা সি ভি রমন নাকি আব্দুল কালাম সঠিক উত্তরটি এবার আমরা কী হবে দেখে নেবো চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ বিক্রম সারাভাই যাকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ কমিটির চেয়ারম্যান বলা হয়ে থাকে লে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আমাদের কী আছে দুশো বারো নম্বর কোশ্চেন দেখো পেনিসিলিন কে আবিষ্কার করেন তোমাদেরকে বলতে হবে খুব ভালো কোশ্চেন যে পেনিসিলিন কে আবিষ্কার করেন অপশানগুলো আমরা এক এক করে দেখে নেব ট্রেজার আলেকজান্ডার ফ্লেমিং ওয়াক্সম্যান নাকি লুই পাস্তুর কে পেনিসিলিন আবিষ্কার করেন এটা অনেকেরই জানা কোশ্চেন তবু আমরা অপশনগুলো একবার বলছি দেখো টেজার আলেকজান্ডার ফ্লেমিং ওয়াক্সম্যান নাকি লুই পাস্তুর কে আবিষ্কার করেন তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তরটি কী হবে এবার আমরা দেখে চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং যিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন তাহলে বি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নেব আর কি কোশ্চেন আছে আমাদের দুশো তেরো নম্বর কোশ্চেন র্যাডার অর্থ কি তোমাদেরকে বলতে হবে যে আর ডি ডি আর র্যাডার র্যাডারের অর্থ কী এই ফুল পাম্পটা তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমরা দেখে নেব কী কী আছে রেডিও ডিটেকশান অ্যান্ড র্যাঙ্গিং প্রথম অপশান দ্বিতীয় অপশান হচ্ছে রেডিও ডিটেকশান অ্যান্ড রিমোট তৃতীয় অপশান হচ্ছে রেডিও ডিটেকশান অ্যান্ড রেডিও চতুর্থ অপশান হচ্ছে রেডিও ডিসচার্জ অ্যান্ড র্যাঙ্গিং আর আবার আবারও বলছি আমি তাহলে র্যাডারের অর্থ কী তোমাদেরকে বলতে হবে রেডিও ডিটেকশান অ্যান্ড র্যাঙ্গিং রেডিও ডিটেকশান অ্যান্ড রিমোট রেডিও ডিটেকশন অ্যান্ড রেডিও নাকি রেডিও ডিসচার্জ অ্যান্ড র্যাঙ্কিং সঠিক উত্তরটি কীভাবে এবার আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের অপশান এ রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্কিং র্যাডারের ফুল ফর্ম হচ্ছে এটি ঠিক এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আমাদের আজকের কী আছে দুশো চোদ্দো নম্বর কোশ্চেন কলিচুনের রাসায়নিক ফর্মুলা কোনটি তোমাদেরকে বলতে হবে যে কলি চুনের রাসায়নিক ফর্মুলা কোনটি এনএইচ ফোর সিএল সিএস থ্রি ডি টু ও নাকি কলি চুনের রাসায়নিক ফর্মুলা কোনটি তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি এইচ ফোর সিএল সিএসিও থ্রি ডি টু ও নাকি সিএও সঠিক উত্তরটি কী হবে এবার আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি সিএও যেটি চুনে হচ্ছে রাসায়নিক সংকেত তাহলে ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের আজকে কী আছে চলো দেখো নেক্সট কী আছে দুশো পনেরো নম্বর কোশ্চেন খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন যে অম্লরাজ অ্যাকোয়ারিজিয়া নিচের কোন দুটির মিশ্রণ তোমাদেরকে বলতে হবে যে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কোন দুটির মিশ্রণ এইচ এন ও থ্রি এইচ সি এল এইচ এন ও থ্রি এইচ টু এস এইচ টু ও এইচ টু পিও ফোর এইচ টু এস ও ফোর নাকি এইচ এল এইচ টু ও ফোর আমি আবার অপশানগুলো বলছি যে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কোন দুটির মিশ্রণ মিশ্রণে তৈরি তোমাদেরকে বলতে হবে এইচ ও থ্রি এল এইচ এন ও থ্রি আর এইস এইচ টু ও এইচ এইচ টু পি ফোর এইচ টু এস এ ফোর নাকি এইচ সি এল ও এইচ টু এস এ ফোর তাহলে সঠিক উত্তরটি কী হবে আমরা দেখে নেবো চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা আমাদের অপশান এ এইচ এন ও থ্রি এবং এইচ সি এল নার্জ্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে অম্ল রাজ বা অ্যাকোরেজিয়া তৈরি হয় তাহলে এই হয়ে যায় বন্ধুরা আমাদের সঠিক উত্তর তাহলে দেখো নেক্সট কোশ্চেন আমাদের কী আছে দুশো ষোলো নম্বর কোশ্চেন যে কোনটি সব থেকে নমনীয় তোমাদেরকে বলতে হবে এইউ এজি সিইউ নাকি এফি কোনটি সব থেকে নমনীয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আবারও বলছি এ ইউ এ নাকি এফি কোনটি হবে সব থেকে নমনীয় তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে বন্ধুরা আমাদের অপশান এ এ ইউ যেটি হচ্ছে সব থেকে নমনীয় তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেব আমাদের আজকের কী আছে চলো দুশো সাতের নম্বর কোশ্চেন দেখো খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এটি যে ওয়েল অফ ভিট্রিওল কাকে বলে তোমাদেরকে বলতে হবে যে ওয়েল অফ ভিট্রিওল কাকে বলে অপশানগুলো আমরা দেখে নেবো কী কী আছে দেখো এইচ টু এস ও ফোর জেড এন এস ও ফোর এইচ টু এস নাকি এইচ টু এস সেভেন ও এইট ওয়াইল অফ ভিট্রিওল কাকে বলা হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি এইচ টু এস ও ফোর জেড এন এস ও ফোর এইচ টু এস নাকি এইচ টু এইচ টু এস সেভেন ও এইট কোনটি হবে ওয়েল অফ ভিট্রিওল তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ অয়েল অফ ভিট্রিয়াল হচ্ছে এইচ টু এস বল সাল সালফিউরিক অ্যাসিডকে বন্ধুরা অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়ে থাকে তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের কী আছে চলো দুশো আঠেরো নম্বর কোশ্চেন মানব শরীরে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তোমাদেরকে বলতে হবে যে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায় কার্বন ক্যালসিয়াম নাইট্রোজেন নাকি অক্সিজেন কোনটি মানব শরীরে প্রচুর পরিমাণে পাওয়া যায় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি কার্বন ক্যালসিয়াম নাইট্রোজেন নাকি অক্সিজেন সঠিক উত্তর কে হবে আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের অপশান ডি অক্সিজেন যেটি মানব সব সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের আজকের দুশো উনিশ নম্বর কোশ্চেন বলের সিজিএস একক কী তোমাদেরকে বলতে হবে যে বলের সিজিএস একক কি নিউটন কেলভিন ডাইন নাকি ডেসিবেল বলের সিজিএসেক কোনটি তোমাদেরকে বলতে হবে অপশানটা অপশানগুলো আমি আবারও বলছি নিউটন কেলভিন ডাইন নাকি ডেসিবাল সঠিক উত্তরটি এবার আমরা দেখে নেব কী হবে চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের অপশান সি ডাইন বলের সিজিএস একক দেখো আমরা এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে যে বলের সিজিএস একক হচ্ছে ডাইন ঠিক আছে বন্ধুরা তাহলে বলের সিজিএস একক হচ্ছে ডাইন আর এসআই বলের একক হচ্ছে নিউটন ঠিক আছে আর এক নিউটন সমান হচ্ছে টু দি পাওয়ার ফাইভ টাইম ঠিক আছে এই রিলেশানগুলো কখনও কখনো পরে তো তোমাদের সুবিধাতে আমি লিখে দিয়েছি চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো সবই চলছে আমাদের এন এবং গ্রুপ মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের আছে দেখো দুশো কুড়ি নম্বর কোশ্চেন যে এক আলোক নিয়ে কত পার্শেক হয় এক আলোক নিয়ে কত পার্শেক হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো দেখে নেবো আমরা নয় দশমিক চার ছয় গণিত দশ দশ টু নাকি একশো এক কত আলোকবর্ষ নিয়ে এক পার্শেক হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি নয় দশমিক চার ছয় গণিত দশ টু টু তিন দশমিক দুই ছয় ছত্রিশশো নাকি একশো সঠিক উত্তরটি আমরা দেখে নেব কীভাবে চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের অপশান বি তিন দশমিক দুই ছয় ঠিক আছে আমি এখানে দেখো তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি আসলে অ্যাকচুয়ালি এক পার্সেকের মান হচ্ছে তিন দশমিক দুই ছয় ছয় সাত এত আলোকবর্ষ তাহলে এটাকে আমরা তিন দশমিক দুই ছয় ছয় এটুকু লিখতে পারি

অপশানগুলো দেখে নেব আমরা সমুদ্র অনেক গভীর হয় সমুদ্র অনেকটা দূর পর্যন্ত প্রসারিত হয় সমুদ্রে অনেক ভাটা আসে নাকি সমুদ্র জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা অনেক বেশি আবার আমি অপশানগুলো বলছি যে নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সোজা কেন তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে যে সমুদ্র অনেক গভীর হয় সমুদ্র অনেকটা দূর পর্যন্ত প্রসারিত হয় সমুদ্রে অনেক ভাটা আসে সমুদ্র জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা অনেক বেশি সঠিক উত্তরটি আমরা কী হবে দেখে নেব চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সমুদ্র জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা অনেক বেশি তাই জন্যে কী হয় যে সমুদ্রে সাঁতার কাটা নদী অপেক্ষা অনেক সোজা ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের কী আছে দুশো বাইশ নম্বর কোশ্চেন প্রিজম দ্বারা কোন রঙের বিচ্যুতি সর্বাধিক হয় যে প্রিজম দ্বারা কোন রঙটির বিচ্যুতি সর্বাধিক হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে বেগুনি লাল কমলা নাকি সবুজ প্রিজম দ্বারা কোন রঙের বিচ্যুতি সর্বাধিক হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবার বলছি বেগুনি লাল কমলা নাকি সবুজ সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের অপশান এ বেগুনি প্রিজম দ্বারা বেগুনি বর্ণের রঙের বিচ্যুতি সর্বাধিক হয় তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব আমাদের আজকের দেখো নেক্সট দুশো তেইশ নম্বর কোশ্চেন ম্যানোমিটার দ্বারা কি মাপা হয় তোমাদেরকে বলতে হবে যে ম্যানোমিটার দ্বারা কি মাপা হয় অপশানগুলো আমরা দেখে নেব কী কী আছে বায়ুর চাপ গ্যাসের চাপ তরলের ঘনত্ব নাকি তেলের চাপ ওই ক্ষেত্রে ফলে ওই ক্ষেত্রে ফলে তেলের চাপ কোনটি ম্যানোমিটার দ্বারা মাপা হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি বায়ুর চাপ গ্যাসের চাপ তরলের ঘনত্ব নাকি তরলের তেলের চাপ ওই ক্ষেত্রে ফলে সঠিক উত্তরটি আমরা দেখে নেবো কী হবে চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি গ্যাসের চাপ ম্যানোমিটার দ্বারা মাপা হয়ে থাকে তাহলে বি হয়ে যায় বন্ধুরা আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের আজকের দেখো দুশো চব্বিশ নম্বর কোশ্চেন ইলেকট্রন ভোল্টেজ কিসের একক তোমাদেরকে বলতে হবে যে ইলেকট্রন ভোল্টেজ এটি কিসের রেখক অপশানগুলো আমরা দেখে নেবো কী কী আছে দেখো তাপ শক্তি ভরবেগ নাকি বেগ কোনটির রেখক হচ্ছে ইলেকট্রন ভোল্টেজ তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে তাপ শক্তি ভরবেগ নাকি বেগ সঠিক উত্তরটি কী হবে আমরা দেখে নেব এবার চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ তাপ চারিক হচ্ছে ইলেকট্রন ভোল্টেজ ঠিক আছে তাহলে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের কী আছে দুশো পঁচিশ নম্বর কোশ্চেন মিটার দেখো ভেনচুরিমিটারের সাহায্যে কী মাপা হয় তোমাদেরকে বলতে হবে যে মিটারের সাহায্যে কী মাপা হয় অপশানগুলো দেখে নেব আমরা কী কী আছে জলের পৃষ্ঠটান জলের আয়তন জলের ঘনত্ব নাকি জলের প্রবাহ মিটারের দ্বারা কোনটি মাপা হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি জলের পৃষ্ঠটান জলের আয়তন জলের ঘনত্ব নাকি জলের প্রবাহ সঠিক উত্তরটি কীভাবে আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো বন্ধুরা অপশান ডি জলের প্রবাহ মাপা হয় মিটারের দ্বারা তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আমরা সবই চলছে এগুলো এন ডিপিসি এবং গ্রুপ ডির মোস্ট এক্সপেক্টেড এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সপেক্টেড খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো দুশো ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো কপ্পরকে শোধিত করা হয় কোন পদ্ধতির দ্বারা তোমাদেরকে বলতে হবে যে কপপুরকে কোন পদ্ধতির দ্বারা শোধিত করা হয় অপশানগুলো হচ্ছে দেখো ঊর্ধ্বপাতন এটা পাতন হবে ক্রোমোটো ক্রোমোটোগ্রাফি নাকি শূন্যস্থানে পাতন তাহলে কপপুরকে শোধিত করা হয় কোন পদ্ধতির দ্বারা ঊর্ধ্বপাতন পাতন ক্রোমোটোগ্রাফি নাকি শূন্যস্থানে পাতন সঠিক উত্তর আমরা দেখে নেব কী হবে চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ ঊর্ধ্বপাতন দ্বারা কপ্পকে বন্ধুরা শোধিত শোধন করা হয়ে থাকে তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেব চলো দুশো সাতাশ নম্বর কোশ্চেন দেখো বিরানব্বই ইউ দুশো আটত্রিশ এ নিউট্রনের সংখ্যা কত তোমাদেরকে বলতে হবে এখানে কটা কতগুলো নিউট্রন আছে অপশনগুলো হচ্ছে যে বিরানব্বই দুশো আটত্রিশটি একশো ছিচল্লিশটি নাকি তিনশো তিরিশটি যে বিরানব্বই ইউ দুশো আটত্রিশ এখানে নিউট্রনের সংখ্যা কটি তোমাদেরকে বলতে হবে বিরানব্বইটি দুশো আটত্রিশ দুশো আটত্রিশটি একশো ছিচল্লিশটি নাকি তিনশো তিরিশটি সঠিক উত্তরটি আমরা দেখে নেব কীভাবে চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো একশো ছিচল্লিশটি কী করে কীভাবে হয় আমরা একবার দেখে নেবো দেখো নিউট্রন সংখ্যা বের করতে গেলে দেখো ওপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা থেকে আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে পেয়ে যাব আমরা নিউট্রন সংখ্যা ঠিক আছে তাহলে ভর সংখ্যা দেখো এখানে দুশো আটত্রিশ বলা আছে আর নিউট্রন প্রোটন সংখ্যা হচ্ছে বিরানব্বই তাহলে দুটো থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো একশো ছেচল্লিশ ঠিক আছে নিউট্রন সংখ্যা তাহলে সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের আজকে কী আছে চলো দুশো আঠাশ নম্বর কোশ্চেন প্লাঙ্ক ধ্রুবক এইচ এর মান কিসের সমান তোমাদেরকে বলতে হবে প্লাং ধ্রুবক এইচ এর মান কিসের সমান কৌণিক ভরবেগ শক্তি ভরবেগ নাকি কম্পাঙ্ক কোনটির সঙ্গে সমান প্লাং ধ্রুবকের মান প্লাং ধ্রুবক এইচ এর মান সঠিক উত্তর কি হবে আমরা দেখে নেব তার আগে অপশানগুলো আমি আবারও বলছি দেখো প্লাং এইচ এর মান কোনটির সঙ্গে সমান কৌণিক ভরবেগ শক্তি ভরবেগ নাকি কম্পাঙ্ক সঠিক উত্তরটি এবার আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের অপশানে এ কৌনিক ভরবেগ ঠিক আছে এইচ এর মান কৌণিক ভরবেগের সঙ্গে সমান হবে ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের আজকের কী আছে দুশো উনত্রিশ নম্বর কোশ্চেন কোনো বস্তুর জাডো ধর্ম কিসের উপর নির্ভরশীল তোমাদেরকে বলতে হবে যে কোনো বস্তুর জাডো ধর্ম কিসের উপর নির্ভরশীল অপশানগুলো হচ্ছে ভর বেগ আয়তন নাকি ভরবেগ কোন বস্তু ধর্ম কিসের উপর নির্ভরশীল ভর বেগ আয়তন নাকি ভরবেগ সঠিক উত্তর দেখে নেবো আমরা কী হবে চলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভরবে ভর সরি এ কোন বস্তু জ্যাট ধর্ম নির্ভর করে ভরের উপরে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের চলো দুশো তিরিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন স্থানে মাধ্যাকর্ষণ শক্তি শূন্য হয় তোমাদেরকে বলতে হবে যে কোন স্থানে মাধ্যাকর্ষণ শক্তি শূন্য হয়ে যায় অপশানগুলো হচ্ছে সমুদ্রস্তরে মেরুতে নিরক্ষরেখায় নাকি পৃথিবীর কেন্দ্রে কোন স্থানে মাধ্যাকর্ষণ শক্তি শূন্য হয়ে যায় তোমাদেরকে বলতে হবে যে আবার অপশানগুলো বলছি সমুদ্রস্তরে মেরুতে নিরক্ষরেখায় নাকি পৃথিবীর কেন্দ্রে কোথায় মাধ্যাকর্ষণ শক্তি একবারে পুরোপুরিভাবে শূন্য হয়ে যায় মানে কোনো আকর্ষণ বলই তুমি অনুভব করবে না সমুদ্রে সমুদ্রস্তরে মেরুতে নিরক্ষরেখায় নাকি পৃথিবীর কেন্দ্রে সঠিক উত্তরটি আমরা দেখে নেব চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে অপশান ডি পৃথিবীর কেন্দ্রে যদি তুমি চলে যেতে পারো সেখানে মহাকর্ষ বল একদম শূন্য হয় যেখানে কোনো কোনো বেগ বা কোনো বল তোমাকে টানবে না একদম শূন্য কোনো কিছু ছুড়ে দিলে স্যার ফিরে আসবে না তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেবো চলো দুশো একত্রিশ নম্বর কোশ্চেন কোনটি স্কেলার আসি তোমাদেরকে বলতে হবে যে কোনটি স্কেলার আসি শক্তি ঘূর্ণন বল ভরবেগ নাকি উপরে সবগুলি কোনটি স্কেলার আসি শক্তি ঘূর্ণন বল ভরবেগ নাকি উপরে সবগুলি সঠিক উত্তর দেখে নেব আমরা কী হবে চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ শক্তি যেটি হচ্ছে একটি স্কেলার রাশি ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট কোশ্চেন দেখে নেব আমাদের আজকের কী আছে দুশো বত্রিশ নম্বর কোশ্চেন কোনটি গ্লুকোজের রাসায়নিক ফর্মুলা যে গ্লুকোজের রাসায়নিক ফর্মুলা তোমাদেরকে বলতে হবে সি এইট এইচ ফিফটিন সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সেভেন এইচ ফরটিন ও ফাইভ সি সিক্স এইচ টুয়েলভ কোনটি গ্লুকোজের রাসায়নিক ফর্মুলা আমি আবারও বলছি অপশানগুলো হচ্ছে সি এইট এইচ ফিফটিন সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সেভেন কোনটি হবে রাসায়নিক ফর্মুলা সঠিক উত্তর দেখে নেব আমরা কী হবে চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের অপশান বি গ্লুকোজের সংকেত হচ্ছে রাসায়নিক ফর্মুলা বা সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ ঠিক আছে তাহলে বি হয়ে যায় বন্ধুরা আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলো দেখে আছে আজকের দুশো তেত্রিশ নম্বর কোয়েশ্চেন কিসের কি জন্য সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর আমরা সূর্যকে দেখতে পাই কি জন্য সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর কি জন্য সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পর কেনটা হবে না এখানে ভুল লিখেছি যে কি জন্য সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর আমরা সূর্যকে দেখতে পাই বলতে হবে যে কি জন্যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর সূর্যকে আমরা দেখতে পাই কোন ধর্মের জন্যে প্রতিফলনের জন্যে বিক্ষেপের জন্যে প্রতিসরণের জন্য নাকি বিচ্ছুরণের জন্য কোন কারণের জন্যে সূর্যকে আমরা দেখতে পাই সূর্যদের আগে এবং সূর্যাস্তের পরেও প্রতিফলনের জন্য বিক্ষোভের জন্যে প্রতিসরণের জন্য নাকি বিচ্ছুরণের জন্য। সঠিক উত্তরটি কীভাবে আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি প্রতিসরণের জন্য বন্ধুরা আমরা সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরেও সূর্যকে দেখতে পেয়ে থাকি তো সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর প্রতিসরণ নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের আমাদের কি আছে চলো দুশো চৌত্রিশ নম্বর কোশ্চেন এক কিলো বাইট কোনটির সঙ্গে সমান যে এক কিলো বাইট সমান কত বাইট তোমাদেরকে বলতে হবে এক হাজার আটচল্লিশ বাইট এক হাজার চুরাশি বাইট নাকি এক হাজার বাইট এক কিলো বাইট সমান কত বাইট তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে এক হাজার চব্বিশ বাইট এক হাজার আটচল্লিশ বাইট এক হাজার চুরাশি বাইট নাকি এক হাজার বাইট সঠিক উত্তর কি হবে আমরা দেখে নেব চলো সঠিক উত্তর হিসাবে দেখো অপশান এ এক হাজার চব্বিশ হাজার চব্বিশ বাইট নিয়ে হচ্ছে এক কিলো বাইট তাহলে এ হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখে নেব আজকে কি আছে দুশো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন ব্লু স্পেসিফিক কি তোমাদেরকে বলতে হবে যে ব্লু স্পেসিফিক এটি কি কম্পিউটার মোবাইল হ্যান্ডসেট ইন্টারনেট ভিশন নাকি কোনোটিই নয় ব্লু স্পেসিফিক কী তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে কম্পিউটার মোবাইল হ্যান্ডসেট ইন্টারনেট ভিশন নাকি কোনোটি না সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো কম্পিউটার একে ব্লু স্পেসিক স্পেসিফিকও বলা হয়ে থাকে তাহলে এই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের আজকের কী আছে আর চলো দুশো ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো পিএইচ পি এস এইচ এম এ সাইমা অ্যাট দ্য রেট ই ডট কম সাইমা অ্যাট দ্য রেট ই ডট কম এটি একটি কী তোমাদেরকে বলতে হবে এটি একটি ওয়েবসাইট একটি ইমেল অ্যাড্রেস ইন্টারনেট অ্যাপ্লিকেশন নাকি ইন্টারনেট অ্যাড্রেস আইডি সাইমা অ্যাট দ্য ডট কম এটি কী তোমাদেরকে বলতে হবে এটি একটি ওয়েবসাইট এটি একটি ইমেল অ্যাড্রেস ইন্টারনেট অ্যাপ্লিকেশন নাকি ইন্টারনেট অ্যাড্রেস আইডি কোনটি তোমাদেরকে বলতে হবে এটি কি সঠিক উত্তর আমরা দেখে নেবো এবার কী হবে চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে এটি একটি ইমেল অ্যাড্রেস দেখো এখানে দেখেই বুঝতে পারছো অ্যাট দা ডট কম হচ্ছে অ্যাট রেট এটা হচ্ছে অ্যাট দা রেট অ্যাট ডট কম এটি হচ্ছে আমাদের একটি ইমেল অ্যাড্রেস ঠিক আছে তাহলে বি হয়ে যায় শক্তি কিসের উপর নির্ভর করে চাপের উপর আয়তনের উপর উষ্ণতার উপর নাকি মহল সংখ্যার উপর আদর্শ গ্যাসের শক্তি কিসের উপর নির্ভর করে তোমাদেরকে বলতে হবে চাপের উপর আয়তনের উপর উষ্ণতার উপর নাকি মূল সংখ্যার উপর সঠিক উত্তরটি কী হবে আমরা দেখে নেব চলো সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা দেখো অপশান সি উষ্ণতা যার উপর আদর্শ গাছের শক্তি নির্ভর করে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখে নেব আমাদের আজকের কী আছে চলো দুশো আটত্রিশ নম্বর কোশ্চেন শব্দের মাত্রা সর্বাধিক কত ডেসিবেল হলে মানুষ শুনতে পাবে না তোমাদেরকে বলতে হবে যে শব্দের মাত্রা সর্বাধিক কত ডেসিবেল হয়ে গেলে মানুষ আর শুনতে পাবে না পঞ্চাশ ডেসিবেল পঁচাশি ডেসিবেল পঁচানব্বই ডেসিবেল নাকি সত্য ডেসিবেল কত হয়ে গেলে মানুষ আর শুনতে পাবে না পঞ্চাশ ডেসিবেল পঁচাশি ডেসিবেল পঁচানব্বই নাকি সত্য সঠিক উত্তরটি আমরা এবার দেখে নেব কী হবে চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের অপশান সি পঁচানব্বই ডেসিবেল দেখো তোমাদের সুবিধার্থে আমি কিছু লিখে দিয়েছি এখানে যে পঁচানব্বই ডেসিবেলের বেশি শব্দ মানুষের জন্য ক্ষতিকর এর থেকে উচ্চ শব্দ মানুষ শুনতে পাবে না তাহলে পঁচানব্বই ডেসিবেল এ সি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর পঁচানব্বই ডিসিবিলের শব্দ মানুষের পক্ষে ক্ষতিকর এই থেকে উচ্চ শব্দ মানুষ শুনতে পাবে না সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের কি আছে চলো দুশো উনচল্লিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন যন্ত্রটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তোমাদেরকে বলতে হবে যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি ডায়নামো ট্রান্সফর্মা বৈদ্যুতিক মোটর নাকি পরমাণু চুল্লি কোনটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে বলতে হবে তোমাদেরকে ডাইনামোর ট্রান্সফর্মা বৈদ্যুতিক মোটর নাকি পরমাণু চুল্লি সঠিক উত্তর কী হবে আমরা এবার দেখে নেব চলো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি বৈদ্যুতিক মোটর ঠিক আছে যেখানে কি হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বন্ধুরা তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট এবং এই ভিডিও লাস্ট কোয়েশ্চেন এটি যে নিম্নলিখিত কোন গ্যাসটি চুন জলকে সাদা করে তোমাদেরকে বলতে হবে যে কোন গ্যাসটি চুন জলকে সাদা করে অ্যামোনিয়া অপশানগুলো হচ্ছে অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড কার্বন হাইড্রোক্সাইড নাকি ক্লোরিন কোন গ্যাসটি চুন জলকে সাদা করে তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাকি ক্লোরিন সঠিক উত্তরটি কীভাবে আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে অপশান সি কার্বন ডাইঅক্সাইড তোমাদের সুবিধার্থে দেখো সমীকরণটি লিখে দিয়েছি আমি যে সিএয়ে ছোল্টুয়াইস নিম্নলিখিত কোন গ্যাসটি চুন জলকে সাদা করে তাহলে দেখো চুনের সঙ্গে সিএয়ে ছোল্টুয়াইস এর সঙ্গে যদি কার্বন কার্বন ডাইঅক্সাইড আমরা মিশিয়ে দিই চুনের সঙ্গে সিএয়ে ছোল্টুয়াইস এর সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড আমরা মিশিয়ে দিই তাহলে কী পাবো তাহলে জল কোন গ্যাসটি চুন জলকে সাদা করে দেবে সিএয়ে সিও সিও থ্রি উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে যেটি সাদা করে দেবে জলকে তাহলে এটি হয়ে যাবে আমাদের সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো রকম উপকারে আসে ভিডিও থেকে কোনো রকম উপকৃত হও তাহলে একটি লাইক করতে পারো ভিডিওটি তোমাদের বন্ধুরা তোমাদের বন্ধুরা যদি এনটি পিসি এবং গ্রুপ ডির প্রিপারেশান নিয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো দেখো দুশো চল্লিশটি কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা টার্গেট আছে পাঁচশো প্লাস কোশ্চেন করবো খুব শীঘ্রই আমরা পাঁচশো কোশ্চেন আমাদের অর্ধেক অলরেডি অর্ধেকের কাছাকাছি কোশ্চেন হয়ে গেছে আমরা পাঁচশো প্লাস কোশ্চেন যে টার্গেট নিয়েছি সেটা করবো তো তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এছাড়া নিচে ডেসক্রিপশানে আগের কোশ্চেনগুলো না দেখে থাকলে দুশো থেকে এক থেকে দুশো পর্যন্ত প্রশ্নগুলো না দেখে থাকলে নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো এছাড়া এন টি এবং এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের কোশ্চেন আছে সেগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখতে পারো ধন্যবাদ